হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি একটা দারুণ নিরামিষ তরকারি রেসিপি আর এর মধ্যে একটা স্পেশাল ভাজা মশলা আমি ব্যবহার করব যার জন্য তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই কোন কোন সবজি দিয়ে আর কি মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটা তৈরি করলাম প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানে কি কি সবজি আমি ব্যবহার করেছি নিয়ে নিয়েছি আমি আলু বেগুন কুমড়ো সিম মূলো গাজর বরবটি ফুলকপি আর লাউ শাক এবার আমি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে ওগুলোকে খুব ভালো করে ভাজব তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি আমি একটু বেশি করে সর্ষের তেল কারণ অনেকগুলো সবজি আমাকে ভাজতে হবে তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে একটা একটা সবজি আমি এখন ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুটা সবকটা আলু দিয়ে আমি আলুটাকে প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ করে এটাকে ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেল এবার আমি ভেজে নিচ্ছি ফুলকপি ফুলকপিটাকেও আমি বেশ লাল করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি গাজর গাজরটাও আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এখানে তারপর আমি ভেজে নিচ্ছি এর মধ্যে কুমড়ো কুমড়োটাকে আমি লাল করে ভেজে নেব কুমড়োটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি ভেজে নিচ্ছি সিম সিমটাকে আমি এক মিনিটের মতন ভেজে নিলাম তারপর আমি ভেজে নিচ্ছি বরবটি বরবটিটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি তারপর আমি ভেজে নিচ্ছি এখানে মুলো মূলোটাকেও লাল করে আমি ভেজে নিলাম তারপর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে গ্যাসের থেকে বড় করে বেগুনটাকে আমি বেশ লাল করে ভেজে নিলাম দেখুন এবার বাকি যে তেলটা বেঁচে আছে এর মধ্যে আমি ভেজে নেব লাউ শাকটাকে সবকটা লাউ শাক এর মধ্যে দিয়ে আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার শাকটাকে আমি ভালো করে ভেজে নিলাম দেখুন শাকটা আমার মজে গেছে শাকটা ভাজা হয়ে গেল এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশি করে পাঁচ ফোড়ন এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব যে সব সবজিগুলোকে আমি ভাজলাম সেগুলো আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে আমি দু চামচ নুন দিচ্ছি যেহেতু অনেক সবজি আছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দেবো একটু আনার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেশি করে একটু চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাটা মশলার মধ্যে শুধু আদা বাটা আদা বাটাটা একটু বেশি করে দিলাম এবার সবকটা মশলাকে আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবজির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশি জল দেবো না অল্প একটু জল দিচ্ছি আমি এই জলটা দিয়েই বাকিটা যে সবজি সিদ্ধ করা বাকি আছে সেটা আমি সিদ্ধ করে নেব আর মশলাটাকে খুব ভালো করে আমি সবজির সঙ্গে ভেজে নেব দেখুন মশলাটা আমার দুই তিন মিনিট ভাজার পরে এরকম টাইপের হয়েছে এটার মধ্যে কিন্তু এখনও জল আছে ওই জলটা আমি এখনও শুকিয়ে নেব এক দু মিনিট রান্না করার পরে দেখুন আমার ঝোলগুলো শুকিয়ে গেছে মাখা হয়ে গেছে তরকারিটা এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দেব ভাজা মশলার মধ্যে আমি কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ভাজা মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা অল্প একটুখানি দারচিনির টুকরো চারটে এলাচ চারটে লবঙ্গ এবার এই মশলাগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নেব যাতে আমার গুঁড়ো করতে সুবিধা হয় হালকা করে দেখুন নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে একটুখানি ভেজে নিলাম এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না এক মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে এর মিক্সিতে এর একটা গুঁড়ো তৈরি করে নেব সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে মশলাটাকে আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমার তৈরি হয়ে গেল এই নিরামিষ রেসিপিটা এটা আমি একটু মাখামাখাই তৈরি করলাম যাতে এটা খেতে ভালো লাগে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে যতটুক পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন আর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে